নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড। সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা। নজর রাখছি আজকের খবরে। শিশু উন্নয়ন প্রকল্প দ্বারা সরাইকেলা জেলার গামারিয়া ব্লকের আঙ্গনবাড়ি কেন্দ্রে বাচ্চাদের খাবার রান্নার জন্য গ্যাসের চুলা সরবরাহ করা হয়। গামারিয়া ব্লকে মোট 248টি অঙ্গনবাড়ি কেন্দ্র পরিচালিত হয়। এখনো পর্যন্ত 148টি চুলার বিতরণ করা হয়েছে। রান্নার জন্য গ্যাসের চুলা পেয়ে সেবিকারা অত্যন্ত আনন্দিত হয়। पहले हम लोग लकड़ी पर बनाते थे या कोयला का चूल बना के कर बनाते थे। बहुत कष्ट होता था, धुआं धुआं से बचते थे, बहुत कष्ट होता था, आँख में पानी पानी निकल रहा था। अभी चूल्हा के लिए बहुत अच्छा है। हमारे यहाँ 248 सेंटर है गमरिया ब्लॉक में, और इन लोग के लिए अभी गैस चूल्हा और पाइप आया है, तो इस सेविका को दिया जा रहा है। শহর ও আশেপাশের অঞ্চলগুলিতে ভূমি মাফিয়া কর্তৃক সরকারি জমিকে দখল করে বড় বড় অট্টালিকা তৈরি করা হচ্ছে। সরকারের নির্দেশে ধলভূমের মহকুমা কর্মকর্তা সরকারি জমিতে অবৈধভাবে যারা দখল করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এই সময় সুন্দরনগর থানা অন্তর্গত রুবরাডি, পশুরি থানা অন্তর্গত সোপডেরা ও গোলপাহাড়ির কাছে দখল অপসারণ অভিযান চালানো হয়। এই সময় সরকারি জমিতে নির্মিত বাড়ি ও বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলা হয় এবং পুনর্নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা ধলভূম মহকুমা পদাধিকারী নীতিশ কুমার সিং দিয়েছেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য সুরক্ষার দৃষ্টিকোণ থেকে বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, যদিও এই সময় কোনো প্রতিবাদ করা হয়নি। ধলভূম মহকুমা অফিসার নীতিশ কুমার সিং নিজেই এই অভিযানের নেতৃত্ব করেন। दो जगह, एक तो सुंदरनगर थाना क्षेत्र में था और एक दूसरा यहाँ पे पशुड़ी थाना क्षेत्र में सुपोड़े यहाँ पे। और किन किन क्षेत्रों में हटाया जाएगा था? ये इन द कोर्स ऑफ टाइम पता चल जाएगा आप लोगों को। यहाँ जहाँ हम लोग कार्रवाई करेंगे वहाँ सूचित करेंगे। इनके खिलाफ बीपीएलई वाद भी पारित था, बिहार पब्लिक लैंड इंक्रोचमेंट एक्ट के अंतर्गत वाद में निर्देश पारित था कि आप अपना हटा दें 15 दिनों के अंदर अतिक्रमण, या नहीं हटा रहे थे। इनको कई बार आके मना भी किया गया है, बट पुनः ये चोरी छुपे घर बना रहे थे। জামশেদপুরের বিষ্ণুপুরের ওমেন্স কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার কোলহান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামশেদপুরে পৌঁছান, যেখানে তাকে ঝাড়খণ্ড ছাত্র মোর্চার বিশাল ক্ষোভের মুখোমুখি হতে হয়। ছাত্র সংগঠনের নেতারা মাঝরাস্তায় উপাচার্যকে আটকে দেয় এবং তার সাথে আলোচনার দাবি জানায়। তবে উপাচার্য তাদের বৈঠক করে আলোচনার কথা বলেন। অনেক ঝামেলার পরে উপাচার্যকে কড়া সুরক্ষায় কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। जो श्यामाशा के अभी कुलपति है, वे प्राइवेट कॉलेज को बहुत मान्यता दे रहे हैं, उनका मन बढ़ा रहे हैं। हमारी मांग थी कि इस कॉलेज को मान्यता नहीं दिया जाए, क्योंकि इस कॉलेज में जितने भी शिक्षा का शिक्षिकाएं हैं उनकी योग्यता नहीं है कि बैठ कर तो बच्चों को पढ़ाएं, लेकिन फिर भी इस कॉलेज को मान्यता दे दिया गया। इसी का विरोध करने आज हम लोग यहाँ आए थे। इससे पूर्व इस कॉलेज हम लोग आए थे, फिर इन्होंने कहा कि आप डीसी से बात कर लीजिए, तो आज हमें मौका मिला कि डीसी खुद यहाँ चल के आए थे, तो हमने आमने सामने दूध का दूध और पानी का पानी करने का काम किया। ক্রাইম চেক অর্গানাইজেশন পূর্ব সিংভূমের জেলা সভাপতি রাজেশ সামন্ত ও সামাজিক সেবা সংঘের দ্বারা পিএইচডি বিভাগের এসডিওর সাথে কথা বলা হয় এবং গদ্রা মেইন রোড থেকে গোবিন্দপুর মেইন রোড পর্যন্ত পানীয় জল বিভাগের সাপ্লাই জলের লাইন লিক হওয়ার কারণে 2 মাস ধরে রাস্তায় জল প্রবাহিত হচ্ছে, যার কারণে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তায় জল জমা হচ্ছে, যাতে সাধারণ মানুষ যাতায়াতের সময় অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে। এই গর্তগুলিও ছোটখাটো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলের বিধায়ক ও সাংসদ প্রতিনিধিরাও এই সম্পর্কে অবগত রয়েছেন, তা সত্ত্বেও অঞ্চলের একই রকম পরিস্থিতি রয়েছে। ক্রাইম চেক অর্গানাইজেশনের জেলা সভাপতি রাজেশ সামন্ত এ সম্বন্ধে পিএইচডি বিভাগের এসডিওর সাথে এই বিষয়ে কথা বলার পরে তিনি টেন্ডারের উদ্ধৃতি দিয়ে কাজের দেরি হওয়ার কথা বলেন। कार्यपालक अभियंता को सामाजिक सेवा संघ की ओर से ये मांग किए हैं कि इसको जल्द से जल्द ठीक किया जाए। সাক্ষী স্থিত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সম্পর্ক কার্যালয়ে ঝাড়খণ্ড সংখ্যালঘু সংগঠনের কেন্দ্রীয় সমিতির দ্বারা 28তম আন্তর্রাষ্ট্রীয় সংখ্যালঘু অধিকার দিবস আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এদিকে এই অবসরে প্রধান অতিথিরূপে বাবর খান এবং বিশেষ অতিথিরূপে মনোয়ার হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই অবসরে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার সম্পর্কিত আলোচনা করা হয়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত সোরেনের কাছে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় এবং সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু আর্থিক কর্পোরেশন এবং সোচ্চার কমিটির সুপারিশে শীঘ্রই বাস্তবায়নের দাবি করা হয় এবং সংখ্যালঘুদের যথাযথ সংরক্ষণ দেওয়ার জন্য প্রচুর দাবি জানানো হয়। उसके द्वारा ये गठन किया गया और उसके बाद इसका उद्देश्य है कि अल्पसंख्यक अपने अधिकार की रक्षा कैसे करेंगे,
और अपने अधिकार की प्राप्ति कैसे करें, उन्हीं विषय को लेकर के हम लोग राज्य सरकार से ये मांग कर रहे हैं कि आज अल्पसंख्यकों का अधिकार जो संविधान ने दिया है भारत देश का, आज वो अधिकार से हमें वंचित रखा जा रहा है। वो अधिकार हमें मिलना चाहिए क्योंकि हिंदुस्तान के संविधान में सबको बराबर से अधिकार दिया गया है। जामशेदपुर खैरबनी आवर्जनार प्रांत निये होइछे शुरू होइछे। खैरबनी ग्रामबासीरा जामशेदपुर नोटिफाइड एरिया कार्यालय घेराव करे एबंग जोरालो भावे प्रतिबाद जानाय। पाशापाशी ग्रामबासीरा अभियोग करेन जे शहरेर आवर्जना केन ग्रामे फेला होबे जा विभिन्न रोगेर कारण होबे। অন্যদিকে গ্রামবাসীরা স্পষ্টভাবে আবর্জনা প্লান্ট স্থাপন না করার ঘোষণা করেছেন। গ্রামবাসীদের বিক্ষোভের পরে এখন প্রশ্ন উঠেছে শহরের আবর্জনা কোথায় ফেলা হবে এবং যদি এই ধরনের পরিস্থিতি থাকে তবে শহরের আবর্জনা শহরেই থেকে যাবে এবং নানা ধরনের রোগের সংক্রমণ হবে। কর্মচারীকে সাথ মে চুপকে চুপকে চোরি সে গায়ে থে কি ওয়াহ হাম জমিন দেখে হ্যায় আর জমিন তো ওয়াহ আদিবাসীয় কা হ্যায় রৈয়তি জমিন হ্যায় ওয়াহ বনভূমি হ্যায় आप कहाँ उस जमीन पर प्लांट बनाने का प्रस्ताव लिया है, क्योंकि हम लोग 10 साल पहले उसको रिजेक्ट कर चुके हैं और सरकार को अल्टीमेटम दे चुके हैं कि वहाँ प्लांट नहीं बनेगा, कचरा प्लांट नहीं बनेगा। 22 ডিসেম্বর মারওয়াড়ি সম্মেলনের নির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিকে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে সভাপতি পদের জন্য 3 প্রার্থী রয়েছে এবং 3 প্রার্থী প্রচার অভিযান শুরু করেছেন। তারা সমাজের লোকেদের কাছে তাদের দৃষ্টিভঙ্গির কথা জানিয়ে তাদের পক্ষে ভোট দেওয়ার আবেদন করছে। প্রার্থীরা পূর্ব সিংভূম জেলার অন্তর্গত সকল মারোয়াড়ি পরিবারের কাছে পৌঁছে ভোট চাইছেন যাতে সমাজের বিকাশ ঘটে এবং সকলেই নিজের মতো দাবি করছেন। লিখে দে রাহ কি এ ব্যবস্থা মে জামশেদপুর মে আচ্ছে শিক্ষকों के द्वारा वरिष्ठ और नॉलेजेबल शिक्षकों के द्वारा ये व्यवस्था मैं अपने समाज के बच्चों के लिए स्पेशल करवाऊंगा। पहले भी सपना था और पहले भी मैंने ये व्यवस्था की है और आज भी मेरे विद्यालय में कोई माने बोलने की बात नहीं होनी चाहिए लेकिन शोभा भी नहीं देता है। आज भी अगर मेरे विद्यालय में अगर 100 बच्चे पढ़ रहे हैं तो 10 से 15 बच्चे मैं निःशुल्क फ्री अपनी तरफ से पढ़ाता हूँ। हम समाज में एक एक छोटा से छोटा आदमी को भी जोड़ना चाहते हैं, प्लस जो भी कोई कमज़ोर हम लोग का है समाज में उसको सामने नहीं आना चाहता है, उसको हम सामने लेके आएंगे। সরাইকেলা স্থিত জামশেদপুর এনআইটিতে 10th কনভোকেশন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি জামশেদপুর কর্তৃক বিভিন্ন বিভাগের প্রায় 800 সফল শিক্ষার্থীকে সফলতার ডিগ্রি বিতরণ করা হবে, যার মধ্যে ইউজিসি এবং এনআইটির সেরা 2 শিক্ষার্থীদের স্বর্ণপদক এবং 27 সফল শিক্ষার্থীদেরও রৌপ্য পদক দেওয়া হবে। উল্লেখযোগ্য বিষয় যে মুখ্য অতিথি হবেন ইসরো চেয়ারম্যান ডক্টর শিবা। COVID-19 পরিপ্রেক্ষিতে পুরো অনুষ্ঠানটি ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় প্রৌদ্যোগিকী সংস্থান জামশেদপুর কা जिसको NIT জামশেদপুর কহতে হ্যায় 10th কনভোকেশন সমারোহ হোগা কল 11 সে ভার্চুয়াল মোড মে আর ইস কনভোকেশন সমারোহ কে মুখ্য অতিথি ডক্টর কে শিবন জি হ্যায় জো বর্তমান মে ইসরো কে চেয়ারম্যান হ্যায় वो मुख्य अतिथि होंगे और दीक्षांत अभिभाषण देंगे और ये पूरा कार्यक्रम वर्चुअल मोड में होगा, कोई छात्र कैंपस में नहीं आएगा। সরাইকেলা জেলার একমাত্র সেঞ্চুরি যেখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বিহার এবং ঝাড়খণ্ড রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে পর্যটক চান্ডিলের দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য ভ্রমণ করতে আসেন। রজনী হাতিকে দেখে পর্যটকরা অত্যন্ত আনন্দিত হন এবং সেলফিও নেন, যাতে মানুষ কিছু মুহূর্তের জন্য অত্যন্ত আনন্দিত হন। কিন্তু বন বিভাগের গাফিলতির কারণে আজ পর্যটকরা হতাশা বোধ করছেন। কখনো খোলা এবং কখনো বন্ধ থাকার জন্য পর্যটকরা বন বিভাগের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। উপবন সংরক্ষক এবং ক্ষেত্র নির্দেশক গজ পরিযোজনা জামশেদপুরের আদেশ অনুসারে COVID-19 পরিপ্রেক্ষিতে সরকারের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত দলমা বন্যপ্রাণী আশ্রয়ে প্রবেশ নিষিদ্ধ। আর ইয়াহ ঘুমনে আয়ে থে তো ইয়াহ পে দেখ রহে কি বন্ধ হে আর হাম লোগ আগে নেই যা পা রহে। বাস কাফি আচ্ছা জগা ইয়াহ পে দেখনে মে কাফি আচ্ছা হে জগা প্লেস বগেরা সব কুছ ইয়াহ পে বহুত আচ্ছা হে। পোটকা পঞ্চায়েতের সারন্দা কলোনিতে 15 পরিবার বাস করে, কিন্তু বিদ্যুৎ ও জলের সুবিধার অভাবে 7 পরিবার অন্য গ্রামে চলে যায় এবং 8 পরিবার বর্তমানে রয়েছে। কলোনিতে বিদ্যুৎ রয়েছে, তবে 2 পরিবার যারা টাকা জমা করেছে কেবল তাদেরই বিদ্যুৎ সাপ্লাই করা হয়েছে, কিন্তু বাকি পরিবারগুলি টাকা দিতে অক্ষম হওয়ার কারণে এই পরিবারগুলিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়নি।
তারা বলে যে তারা দৈনিক মজুরি করে পরিবারের ভরণ পোষণ করে। এদিকে কিছু পরিবারের না রেশন কার্ড রয়েছে না শৌচালয়ের সুবিধা। এখানে স্বচ্ছ ভারত মিশনের দৌড় কতটা আন্দাজ করা যাচ্ছে। কলোনিতে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। সামগ্রিকভাবে সরকারি যোজনাগুলি গ্রামে পৌঁছায়নি, প্রাথমিক সুবিধাগুলি গ্রামবাসীর কাছে পৌঁছাচ্ছে না। প্রশাসনের এদিকে নজর দেওয়া উচিত যাতে এই পরিবারের ঘরগুলিও বিদ্যুতের আলোয় আলোকিত করা যায় এবং পরিষ্কার পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থাও করা যায়। ল্যাট্রিন বাথরুমও নাই, ইন্দিরা বাসও নাই, কোনো নাই, অনেক জায়গায় হয়ে যাইছে আর আমাদের কিন হয়ে নাই যে। আর আমাদের বোরিংটাও খারাপ হয়ে যাইছে, বোরিংটা বোনাবার নাম করছেন নাই, আর অত দূরে জল আনছি আর আমরা খাচ্ছি। কষ্ট হচ্ছে, জল এ লাইন বিজলি আসা যাওয়া তো দূর, কাজ করতে যাচ্ছি আসছি, আসি করে আরও আন্ধারে যাচ্ছি জল আনতে। আর তার বাদে গান লোককে বলছি, মুখিয়াকে আর কে, যে বোরিংটা বনাই দেব বলি করি, তো তখন বলছেন বনাই দেব বলছেন আর বনাই দিচ্ছে। আর জল তো নাই, বোরিং কতদিন নু বলি বলি সঞ্জীব সদারকে কইলই নাই, তো জল আমরা বহু দিন খাচ্ছি। গায়ে কে লিয়ে উন লোক বোলা গাঁও কা আদমি যে পাইলে 25 রুপিয়া কার 2500 কারকে পয়সা জমা করো, উসকে বাদ হাম লাইন দেগা। কাহে উন লোক যো ট্রান্সফরমার হাই খার্চ করকে লায়া, ইসলিয়ে লাইন কাট দিয়া। রাজনগর থানা এলাকা থেকে মাত্র 500 মিটার দূরত্বে ব্লক অফিসের ঠিক পেছনে রাজনগর মাহাতো টোলায় আজ সকালে একজন ব্যক্তির মৃতদেহ একটি পলাশ গাছের উপরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, ফলে ওই অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে স্থানীয় লোকজন রাজনগর থানায় খবর দেওয়ার পরে প্রশাসন মৃতদেহটি কবজায় নিয়ে তদন্ত শুরু করেছে। জানানো হচ্ছে যে মৃতদেহটি সরাইকেলার গুটুসাইয়ের বাসিন্দা রাজু গোপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তিনি গত 3 বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। ও 3-4 সাল থেকে মেন্টাল খারাপ থাকে, দিমাগ খারাপ থাকে। তো উস হিসাবে কব ইয়া রাতে কব ওয়া রাতে কহাঁ রাতে ইসকা পতা নাই হ্যায়। ফ্যামিলি মে সিরফ উসকা ওয়াইফ হ্যায়, সিরফ উসকা ভাই হ্যায়, উসকা ওয়াইফ। জামশেদপুরের তেলকো থানার অন্তর্গত প্রেমনগরের বাসিন্দা এক বৃদ্ধ তার অভিযোগ নিয়ে শুক্রবার জেলা পুলিশ ক্যাপ্টেনের কাছে পৌঁছান, যেখানে তিনি তার জামাইদের বিরুদ্ধে তার বাড়ি দখল এবং তার উপর নির্যাতন করার অভিযোগ করেছেন। বৃদ্ধ ব্যক্তির নাম ইন্দ্রমণি মিশ্র এবং তিনি টাটা মোটরস থেকে অবসরপ্রাপ্ত। তার 4 কন্যা রয়েছে এবং বড় এবং তৃতীয় জামাইয়ের দ্বারা তাকে নির্যাতন করা হয়েছে। बोलता है मेरा घर है, तुम यहाँ से बाबू नहीं रहने देंगे। लॉकडाउन में घर चले गए, बेटी नमाज घर में सब जगह नमाज बेटी नमाज